পশু পাখি আমরা সবাই ভালোবাসি, ন্যাচারালি আমরা পশু পাখি বেশিরভাগ মানুষই ভালোবাসি, প্রকৃতিগতভাবেই আমরা ভালোবাসি। এবং আমরা দেখি অনেক পরিবারই বিড়াল পালে, শখের বসে পালে, এরকম আমরা শখের বসে না, ঠিক আমার মেয়ে সেও বিড়াল খুব ভালোবাসে, যদিও সেইভাবে যত্ন সহকারে পালা হয় না, কিন্তু এমনিতেই সে অনেক ভালোবাসে। এই যে বিড়াল ছানা দেখতে পাচ্ছেন, এই বিড়াল ছানাগুলো তিনটা ছিল, নিশুয়া খুব শখ করে আমার মেয়ে এই বিড়াল ছানাগুলোর যে মা তার নাম রেখেছিল বুতু, এইগুলোর নাম রাখা হয় নাই, তিনটা সুন্দর সুন্দর বাচ্চা হয়েছিল, বিড়াল ছানা হয়েছিল, এখন দুইটা আছে, তিনটাই ছিল, একটা একজন আমাদের পরিচিত একজন গ্রামের বাড়ি নিয়ে গেছে পালার জন্য। এই বিড়াল ছানাগুলো না খুব শিকারি, তার মার নাম বুতু, তার মাও যেমন শিকারি, এইগুলো অনেক শিকারি, দুইজনে খুব খেলে সারা এরিয়া, এখানে অনেক জঙ্গল, তো আমাদের হাউজিং সোসাইটির ভিতরে অনেক জঙ্গল, তারা সারাদিন এদিক সেদিক ঘোরাফেরা করে, এবং আগে তো তিনটা ছিল, এখন এই দুইটা, তারা খুব শিকারি এবং নিজেরা নিজেরা খুব খেলে, এরা গাছে উঠে পোকামাকড় শিকার করে, ইঁদুর শিকার করে, প্রজাপতি, এরকম তারা নিজেরা নিজেরা, অনেক ভালো লাগে, বড় বড় ইঁদুর মেরে তারা গ্যারেজে নিয়ে আসে, প্রায় সময় দেখি ইঁদুর নিয়ে আসছে, খাওয়ার পরে অনেক সময় শুধু মাথা দেখা যায়, অনেক সময় আবার একবারে বড় ইঁদুর নিয়ে আসা রেখে মা এবং ছানাগুলো একসাথে দেখে তাকাইয়া থাকে ইঁদুরের দিকে, তারা যেটা শিকার করে নিয়ে আসলো ওইটা অনেকক্ষণ ধরে তারা তাকাইয়া থাকে না খেয়ে, এই যে এরকম অনেক খেলে তারা, মানুষের মতো খেলে, মানুষ ছোট বাবুরা ছেলেমেয়েরা যেরকম নিজেরা নিজেরা অনেক খেলে, এরকম পশু পাখিগুলো ওই যে নিজেরা নিজেরা খেলে, এই দুইটা বিড়াল ছানা লাফালাফি করে খেলে, গাছে উঠে দৌড়াদৌড়ি করে ভালোই খেলে, একটা হইল সাদা আর ওই যে কালো সাদা যেটা, এটা ঠিক তার মার মতো হয়েছে, যে আমাদের মানুষজন যেমন মার মতো হয়, বাবার মতো হয়, নানার মতো হয়, নানির মতো হয়, এরকম এই বিড়াল ছানাগুলো। খেলতেছে খুব এই বিড়াল ছানাগুলো খুব খেলে, জঙ্গলের ভিতরে খুব খেলে, তারা শিকারি তারা শিখে গেছে অলরেডি ছোট সময় থেকে, একবারে যখন থেকে হাঁটতে বাইরে বের হতে শুরু করেছে তখন থেকেই তারা, তার মাও আসলে খুব শিকারি ছিল, ওই যে মানুষ মানুষজনের মতো, আসলে বংশগতভাবে মা বাবার কাছ থেকে বংশের কাছ থেকে যেরকম বিভিন্ন গুণাবলীগুলো পাই না, বুদ্ধিমত্তা মেধা এগুলো যেরকম পাই, এরকম এই বিড়াল ছানাগুলো তার মার কাছ থেকেই রক্ত করা, তার মা অনেক শিকারী, এখানে তার মা নাই, এই দুইজন তারা অনেক খেলে, দুইজন খুব খেলে, তারা গাছে উঠে দৌড়াদৌড়ি করে এদিক সেদিক যায়, প্রজাপতি শিকার করার জন্য চেষ্টা করে, তারপরে ইঁদুর ব্যাং এরকম, আমরা সবাই বেশিরভাগ মানুষই বিড়াল খুব পছন্দ করি, কিন্তু ঘরে যে বিড়ালের লোম বের হয় যেটা আমাদের মানুষের জন্য বিভিন্ন ধরনের রূপ তৈরি করে, যার কারণে বাসার ভিতরে এইভাবে যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা না যায় তাইলে বাড়ির ভিতরে ঘরের ভিতরে পালা অনেক মুশকিল। আমরা সবাই জানি বিড়াল মাছ খায়, মাংস খায়, ভাত খায়, এরকম তারা কাঁচা মাংসও খায়, আবার হইল সিদ্ধ করা বা রান্না করা মাংসও খায়, মাছও খায়, তবে মাছ মাংস থেকে মাছ তাদের প্রিয়, মাছ খুব পছন্দ করে, এই বিড়াল ছানাগুলো কাঁচা মাছও খায়
আবার সিদ্ধ রান্না করাও খায়, ভাতও খায়, এখন ভাত খাওয়াও শিখে গেছে। এদের খাওয়ার অভাব নাই, হাউজিংয়ের ভিতরে যতগুলো পরিবার আছে সবাই তাদের জন্য দিয়ে দিয়ে খায়। এই বিড়াল ছানাগুলো অনেক সুন্দর ভাগ্য বলা যায়, তাদের খাওয়ার অভাব হয় না এবং নিজেরাও শিকার করে করে খাই, যে যে শিকার করার জন্য এরকম লাফ দেয়, ওই যে প্রজাপতি দেখে তারা প্রজাপতি শিকার করার জন্য এরকম লাফ দিয়ে ধরার জন্য চেষ্টা করে, এবং খুব চঞ্চল তারা, অনেক চঞ্চল, ভালো লাগে দেখে দেখে, অনেক কিছু চিন্তা করা যায় এদের দেখে দেখে, ভালোও লাগে, আবার নানা ধরনের চিন্তা করা যায়, গবেষণা করার মতো আর কি, রিসার্চ করার মতো। সবাইকে ধন্যবাদ।